প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বামাচরণ চক্রবর্তীর স্ত্রী রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। রেণুকা চক্রবর্তীর এক ছেলে, ছেলের বউ সহ নাতি নাতনি নিয়ে পাঁচ জনের সংসার। বিগত প্রায় 70 বছর যাবৎ মরাছড়া পঞ্চায়েতের মরাছড়া বাজার এলাকায় প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বামাচরণ চক্রবর্তীর পরিবার বসবাস করে, জমি ভোগ করে আসছে। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে মরাছড়ার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা যদু আহির, গঙ্গাধর আহির, মহেশ আহির এবং উত্তম আহিরের নেতৃত্বে ওই যোধ জমির চারদিকে বাঁশের বেড়া দিয়ে দখল করে নেয়। সকালে জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দখলে বাধা দিলে চক্রবর্তী পরিবারের সদস্যদের বিশ্রী ভাষায় গালিগালাজ করে দা দিয়ে প্রাণে মারতে উদ্যত হয়। তখন চক্রবর্তী পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসে। এখন চক্রবর্তী পরিবার জমিও প্রাণ রক্ষা করায় দায় হয়ে উঠেছে। জমিও প্রাণ বাঁচাতে গত বৃহস্পতিবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্ত্রী রেণুকা চক্রবর্তী দখলকারীদের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা দায়ের করেন। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্ত্রী, আমার নাম শ্রীমতী রেণুকা চক্রবর্তী। আজ দীর্ঘ প্রায় 70 বছর যাব আমি এখানে বসবাস করতে আসছি। এর মধ্যে তো আমরা আসি, আমার মোড়াচড়া বাজারে বাড়ি আছে। আমার এই বাড়ির পাশে পশ্চিমে আমার একটা বাজার বিচ আছে। এই বাজার ভিড়টা আমি ঘোড়া ছিল 9 ঘন্টা। আচ্ছা, 9 ঘন্টা জায়গা। এই জায়গার উপরে আমার একটা ঘর আসিল, আমি ভাড়াও দিছি। আমার ভাড়াটিও আসিল, ভাড়াটিয়ার কাগজও আমার কাছে ওখানে আছে। দুর্গাপূজার সময় এই ঘরটা আগুন লেগে পুড়ে গেছিল। পুড়ার পরে ওই তখন আমরা আস্তে আস্তে মনে করছি এখানে ঘর কমু, মাটি ফালানি হয়েছে। হঠাৎ করে 11 আগস্ট সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ কয়েকজন আইয়া এখানে গড়ছি টড়ছি দিতে আরম্ভ করছে। এখানে পাশের ব্যাটারা লুই আইসে। আমার শাশুড়ির মা শব্দ বেয়া দৌড়ে গেছে, আমিও তাহলে রিসিভ দিনে শব্দ বেয়া দৌড়ে গিয়া দেখি গেল তো এখানে মারামারির অবস্থা। তাহলে ধাক্কা দিয়ে ফেলাইতেছে, তাহলে কইতেছে তোমরা এত বড় সাহস আমার জায়গার মধ্যে গড়ছি দিয়ে বেড়াইতেছ? এরা কারা? এরা ওই লাল চুরি বাড়ি, তারা যদিও যদু আহির, গঙ্গাধর আহির, উত্তম আহির, মহেশ আহির, আরো কয়েকজন আছে, তার নাম জানি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় কমলপুর থানার পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।